তাইওয়ানের জন্য আরও $30 কোটি সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যা খরচ করা হবে কৌশলগত তথ্য প্রবাহ পদ্ধতি উন্নয়নের জন্য। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন থেকে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের মতে আইনত দায়বদ্ধতার কারণেই তাইওয়ানকে সহায়তা দেওয়া হচ্ছে। পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সি4 ক্যাপাবিলিটি বা উন্নয়ন সহায়তা হিসেবে কমান্ড, পেট্রোল, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার বিক্রি করা হচ্ছে তাইওয়ানের কাছে, যা বর্তমান সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতের যে কোনো হুমকি মোকাবিলায় সহায়ক হবে, যা কৌশলগত তথ্যের নিরাপদ প্রবাহ নিশ্চিত করবে। একে তাইপের কাছে অস্ত্র বিক্রিতে বাইডেন প্রশাসনের 12তম চুক্তি বলে উল্লেখ করেছে তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়। তারা জানায় এই দ্বীপের প্রতিরক্ষামূলক চাহিদা পূরণে সব সময় আন্তরিক যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধক্ষেত্রে সতর্কতা বৃদ্ধি এবং কার্যকরী যোগাযোগ পদ্ধতির উন্নয়নে ভূমিকা রাখবে এই মার্কিন সহায়তা। তাইওয়ানের সীমান্ত এলাকায় চীনের সেনাবাহিনী বারবার অভিযান পরিচালনা করে বলে অভিযোগ তোলেন তিনি। তিনি জানান, শনিবার সকাল পর্যন্ত আগের 24 ঘণ্টায় তাইওয়ান স্টার্ট লাইন অতিক্রম করেছে চীনের অন্তত 9টি মিলিটারি বিমান। তাইওয়ান স্টার্ট লাইনকে চীন ও তাইওয়ানের মধ্যে অঘোষিত সীমান্ত হিসেবে বিবেচনা করা হয়। কয়েক মাস ধরে প্রায়ই এই সীমান্ত অতিক্রম করছে চীনের বিমান বাহিনী, যদিও উড়ছে না তাইওয়ানের আকাশ সীমায়। এর আগে গেল আগস্টে বিশেষ প্যাকেজের আওতায় প্রথমবারের মতো তাইওয়ানের কাছে সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। তারা জানায়, সার্বভৌম দেশগুলোর জন্য সংরক্ষিত কর্মসূচির অধীনে সহায়তা দেওয়া হচ্ছে তাইওয়ানকে, যদিও স্বায়ত্তশাসিত দ্বীপটিকে সবসময়ই নিজেদের অংশ দাবি করে চীন, আর তাইওয়ানের কাছে বারবার অস্ত্র বিক্রি করায় দ্বন্দ্ব বেড়ে চলেছে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে। বারবার স্বাধীনতার দাবি জানিয়ে আসছে তাইওয়ান প্রশাসন। তাদের মতে, শুধু স্থানীয় বাসিন্দারাই এই দ্বীপের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা রাখে। সেখানে পরবর্তী প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 13ই জানুয়ারি, যার উপর নির্ভর করছে চীনের সঙ্গে দ্বীপটির ভবিষ্যৎ সম্পর্ক।